बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम आमी आछि बांग्लादेशी ब्लग आलिजा अख्तार आपनादेर साथे आशा करी आपनारा जे जेखाने आछेन आल्लाहर रहमते अनेक भालो आछेन आमिओ आल्लाहर रहमते आलहामदुलिल्लाह आपनादेर दुआए अनेक भालो आछि आमि आबारो आपनादेर माझे बराबरेर मतो नतुन एकटि ब्लग निये चले आसलाम आशा करी आमार एई ब्लगटि आपनादेर काछे भालो लागबे যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর সাথে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন আমি যখনই নতুন নতুন ভিডিও দিব আপনাদের মোবাইলে সাথে সাথেই চলে যাবে আর আপনারা চাইলেই দেখে নিতে পারবেন এই যে আমি আজকে বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম আমি আজকে বিকেলের নাস্তা তৈরি করব এখানে আমি আগে থেকেই দুইটা আলু সিদ্ধ করে এভাবে করে ভর্তা করে নিয়েছি এখন এই আলুর ভিতরে কিছু পরিমাণে आटा दिए दिलाम अपनारा चाहले मयदाओ दीते पारें तब आमि किछु आटा दिए दिलाम दिए किछु काँचामरिच कुचि दिए दिलाम किछु पेंयाज कुचि एखन दिए दिब परिमाण मतो लवण परिमाण मतो लवण दिए दिलाम गरम मसलार गुड़ा आदा चा चामिच আর এখানে আমি দেশি মুরগির দুইটা ডিম নিয়েছি ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেব আপনারা ফার্মের মুরগিও ডিম দিয়ে করতে পারেন আর ফার্মের মুরগির ডিম যদি নেন তাহলে অবশ্যই একটা ডিম নেবেন যেহেতু দেশি মুরগির ডিম ছোট তাই আমি এখানে দুইটি ডিম দিলাম এখন এটাকে আমি ভালোভাবে একটা ডুরো তৈরি করে নিব যে আমি আমার এখানে এক বাটি আটাই লেগে গেল যে আমি একটা সুন্দর ডুরো তৈরি করে নিয়েছি ভালোভাবে ময়ন করে নিতে হবে অবশ্যই রেডি হয়ে গেল আমার ডুরোটা এখন কিছু তেল দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় দু পাশে এভাবে করে তেল দিয়ে দিয়েছি আর এই যে এখন হাত দিয়ে চেপে চেপে এভাবে করে আমি রুটিটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা এভাবে পুরাটা হাত দিয়েও দিয়ে দিতে পারেন আবার রুটি বেলেও নিতে পারেন তবে আমি হাত দিয়ে এভাবে নিয়েছি এখন একটু রুটি বানিয়ে নিব বেলে নিব উল্টিয়ে দিলাম দিয়ে এখন একটু বেলে নিচ্ছি আর এই রুটিটা এত মোটাও করা যাবে না এত পাতলাও করা যাবে না মিডিয়ামভাবে রাখতে হবে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম এই যে রুটিটা এরকম সাইজ করে নিতে হবে আর এই যে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিতে হবে আর শেপটা আপনাদের যার যার পছন্দ মতো দিলেও চলবে আমার এই শেপটা ভালো লাগে তাই আমি এভাবে করেই বানিয়ে নিচ্ছি গ্লাস দিয়ে আপনারা একটা ছুরির সাহায্যে লাম্পা লাম্পা করে ডিজাইন করে নিতে পারেন তিন কোণা করে আর এই বিকেলে বা সকালে এই নাস্তাটা খুবই খেতে ভালো লাগে খুবই একটা মজাদার নাস্তা ঝটপট বানিয়ে ফেলা যায় বা কোনো বাসায় মেহমান আসলেও নাস্তাটা রেডি করে দেওয়া যায় তাড়াতাড়ি আর আপনারা এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন ফ্রিজে এই যে বাজার জন্য চলে আসলাম আর তেলটা অবশ্যই একটু বেশি হিট করে নেওয়া যাবে না অল্প হিটেই দেওয়া লাগবে কারণ এটা খুবই আগুনটা অল্প অল্প একটু লো হিটে রেখে আস্তে আস্তে করে বেজে নিতে হবে এই যে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এই যে আমি সুন্দরভাবে বেজে নিয়েছি এখন তুলে নেছি দেখেন কিভাবে ফুলেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন এই যে আমরা খাবারের জন্য চলে আসলাম আমি আর হাজব্যান্ড এখন আমি আর আমার হাজব্যান্ড এখন বিকালে নাস্তাটা করে নিচ্ছি আমার মেয়ে অবশ্যই বাসায় নেই
তাহলে আমরা রে নাস্তাটা করে নেই। এই নাস্তাটা খেতে যে কি মজা, আশা করি আপনারা এভাবে করে ট্রাই করে দেখবেন বাসায়। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।